কারা নির্যাতিত নিপীড়িত সাজাপ্রাপ্ত গুম খুন হত্যা মামলার যে আসামিরা যারা আছেন এবং যারা আমরা কারা নির্যাতিত যে পরিবার সেই পরিবারের আজকে অনেক আমাদের সদস্যরা এসেছেন যারা আমরা নির্যাতিত নিপীড়িত তাদের পরিবারের পক্ষ থেকে আমিও একজন নির্যাতিত পরিবার যারা উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অন্যান্য দলের নেতৃবৃন্দ ভাইয়েরা আমি অনেকে নাম বলতে যাচ্ছেন আমি সম্মান রেখেই সবাইকে বলছি এখানে মান্না ভাই আছেন সাকিব ভাই আছেন নূর আছে আমাদের সাইফুল ভাই আছেন এবং আরও অনেক নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান সাংবাদিক ভাইরা যারা আমার কথা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম কারা নির্যাতিত পরিবারের সদস্য আমরা এই কারা নির্যাতিত যারা আছি তাদের পরিবারের কথা বলতে গেলে সবার আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় আমাদের দেশ বরেণ্য নেত্রী আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা যিনি সারা জীবন তিনি ত্যাগ করেছেন দেশের মানুষের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য আজ তিনি বিনা চিকিৎসায় মিথ্যা মামলায় তাকে এই অবৈধ সরকার সাজা দিয়ে সুচিকিৎসা না দিয়ে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে তাই সবার আগে তার কথাই শ্রদ্ধাভাবে স্মরণ করতে হয় আর কারা নির্যাতিত নেতার মধ্যে আমাদের দেশ বরেণ্য নেতা আগামী রাষ্ট্রনায়ক যিনি আজকে নবীন প্রবীণ সকলকে সমন্বিত করেছেন একটি ছাতার তলে এনেছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তার কথাও অবশ্যই স্মরণ করতে হয় তারপরে আমাদের আছেন আমাদের মহাসচিব মির্জা আব্বাস খসরু ভাই আমাদের স্ট্যান্ডিং কমিটির তিনজন সদস্য এবং যারা আমাদের আরও আছেন সদস্যরা এবং অনেকেই আমরা কি বলবো ভাই আমরা সবাই এতটাই নির্যাতিত আপনারা দেখেছেন যখন এই যে দেশ বরেণ্য নেতা এরা এদেরকে যখন গ্রেপ্তার করতে আসে তাদেরকে না পেয়ে পরিবারের সদস্যের উপরে কি ধরনের হামলা নির্যাতনের শিকার হতে হয় আমার বাড়িতে যখন এসেছিল আমার যে প্রথমে সিকিউরিটি যে তাকে যে আধা ঘন্টা ধরে পিটিয়েছে এমন পিটানো পিটিয়েছে তার কথা বলার দাঁড়ানোর শক্তি ছিল না যাকে যাওয়ার সময় 1000 টাকাও দিয়ে গেছে ভাই আমরা রাজনীতি করি রাজনীতি করলে আমরা জানি যে হয়তো আমাদের মামলা হবে হামলা হবে আমাদের জেলে যেতে হবে কিন্তু আমাদের তো মানে জামিনও হবে আমরা সে অধিকারটাও তো রাখি কিন্তু এই সরকারি সময় তো আমরা কোনো অধিকার পাচ্ছি না আমাদের আইনের শাসনই নেই এখন এই যে হাতকড়া এই হাতকড়া দিয়ে দেওয়া হচ্ছে ছাত্রলীগ যুবলীগের হাতে হ্যান্ডকাপ এখন পুলিশের আগে তারাই পড়ায় যে ছেলেদের আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে ভাই আমরা মুক্তিযুদ্ধ ভালো করে আমাদের কথা আমার মনে নাই ছোট ছিলাম মানে গল্প শুনেছি ভাইয়ের কাছে বড় বোনের কাছে বাবার কাছে মায়ের কাছে যে আলবদর বাহিনী নাকি ওই পাখারাদার বাহিনীকে এরকম সাথে করে নিয়ে নিয়ে ঘরে ঘরে গিয়ে দেখাতো এই বাড়িতে মুক্তিযোদ্ধা আছে এই বাড়িতে প্রকৃত মুক্তিযোদ্ধা আছে এবং তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের গুম করতো হত্যা করতো এবং মেরে ফেলতো তো এখন সেই অবস্থা হয়েছে এই ছাত্রলীগ যুবলীগের ছেলেরা এখন আমাদের আমাদের যারা ছাত্রদল যুব দলের স্বেচ্ছাসেবক দলের এবং আমাদের যারা জাতীয়তাবাদী দলের আদর্শ যারা অন্যায়ের প্রতিবাদ করার জন্য মাঠে নেমেছে তাদের ঘর দেখিয়ে দেয় যে এই বাড়িতে তারা আছে তাদেরকে না পেলে হয়তো ছেলেকে পেলো না বাবাকে নিয়ে যায় বাবাকে পেলো না মাকে নিয়ে যায় বোনকে নিয়ে যায় আজকে আপনারা দেখেছেন যে ছেলেকে পায়নি ছেলের বউকে নিয়ে গেছে দুটি ছোট ছোট বাচ্চা তো এই অবস্থা হয়েছে আমরা এই দেশে বসবাস করছি রাজনীতি তো রাজনীতিবিদদের হাতে থাকবে রাজনীতি করবে রাজনীতিবিদরা প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন তারা রাজনীতি করবেন আমাদেরকে শিখাবেন আর এই প্রবীণ রাজনীতিবিদদের আজকে জেলে ঢুকে দিয়েছে অবৈধ সরকার আর রাজনীতিটাকে এনে দাঁড় করিয়েছে কোথায় ক্রিকেট খেলার মাঠ নাটক সিনেমা আর বাউল গানের অনুষ্ঠানে তো এরাই কি দেশ পরিচালনা করবে না রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে ভাই আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ করলে আমাদের রুখে দেওয়া হয় আমার বাড়িতে কিছুদিন আগে আপনারা দেখেছেন বা শুনেছেন যে গ্রেনেড হামলা হয়েছে এটা খালি আগে শুনতাম সেদিন আমি দেখলাম যে কি ভয়াবহ অবস্থা যে যে জায়গাটা দিয়ে আমি উঠবো আপনারা অনেক সাংবাদিক ভাইরা গিয়েছিলেন ঠিক সেই জায়গায় মেরে বাড়িটা অন্ধকারে করে দেওয়া হয়েছিল মানে সৌভাগ্যক্রমে সেদিন আমার বাড়িতে আমার নাতি নাতনিরা স্কুলে ছিল না যার মাথায় পড়লে যে কেউ মারা যেতে পারতো এবং আরেকটা তখন আরেকটা বাস্ট হয়নি তাকে সেটাকে পুলিশ এসে তুলে নিয়ে গেল ওরা সিসিটিভি ক্যামেরার ফুটেজও নিয়ে গেছে তারপরে সেই একই দিন রাত্রেবেলা আমার বাড়িতে আরেকটা কনস্ট্রাকশনে কাজ হচ্ছে সেখানে এসে এই যুবলীগের ছাত্রলীগের ছেলেরা নেশা করে এসে চান্দা চাচ্ছে আমার সিকিউরিটি গার্ডরা যখন বলেছে চান্দা দিবে না তখন তাকে মেরে আদামরা করে পুলিশের গাড়িতে টেনে হেসে তুলে দিয়েছে তো তারপরে আমি পরের দিন তাকে ছাড়িয়ে আনতে পেরেছি মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছি মির্জা আব্বাসের দুইটা ভাগনাকে 1 বছর ধরে জেলে আছে
আরেক ভাগ জেল হয়েছে, আমার ননদের যে হাজবেন্ড তাকেও মামলা দিয়ে ডান্ডা বেরিয়ে কি দেশে বাসবাস করছি আমরা, মামলা দিয়ে জেলে নিতে না নিতে যে ডান্ডা বেরিয়ে পড়িয়ে তাকে কোর্টে নিয়ে আসে, কি আশ্চর্য! এরা কি মানে কোন মামলার আসামি কিছু বুঝে না, এরা তো মানে অন্যায় প্রতিবাদ করছে। আমরা একটা ভোটের অধিকার চেয়েছি, আমার ভোটটা আমি দিতে চেয়েছি, আমার এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাস করতে চেয়েছি, আমরা আমাদের আইনের শাসন চেয়েছি, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। তো আমাদের মুখ বন্ধ করে রাখলে হবে? রাজনীতি তো শিখিয়ে দিচ্ছে, এই অবৈধ সরকার রাজনীতি শিখিয়ে দিচ্ছে যে কীভাবে আমরা তো অন্যায় প্রতিবাদ করছি, অন্যায় প্রতিবাদ। এখন আমাদের পরিবার হতে একজন করতাম, এখন দশজন করি, ওই যে একজনকে ধরতে এসে দশজনকে হামলা করছে, সেই দশজনও এখন রুখে দাঁড়িয়েছে। তো এইভাবে আমাদেরকে রুখে দাঁড়িয়ে সাহস আর শক্তি কিন্তু এই সরকারই দিচ্ছে। আমার এক ভাই বললেন যে আর বেশি সময় নেই, আর একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। ভাই আমার মনে হয় আমরা তো ধাক্কা দেওয়ার জন্য রেডি থাকবই, কিন্তু আমাদের ধাক্কা দেওয়ার আগেই ওরা নিজেরাই ধাক্কা ধাক্কি করে পড়ে ওরা শেষ হয়ে যাবে। কারণ ওরা যে অবস্থায় এনে দাঁড় করিয়েছে এদেশের, এই দেশের রাজনীতিকে আর এদেশের শাসন ব্যবস্থাকে, তা আমাদের তো এখন আমরা তো ভয় পাই না, কারণ আমরা দেশের একদম নিপীড়িত নির্যাতিত শরীর। আমি যদি আজকে কথা না বলি, অন্যায় প্রতিবাদ না করি, ওরা কি আমাকে শান্তি দিবে? কখনো দিবে না। না আমি শান্তি পাবো, না আমার পরিবারের সদস্যরা শান্তি পাবে, কেউ পাবে না। তাই দেশের জনগণ এখন আমাদের যাদের এদের গ্রেপ্তার করেছে, এদের মধ্যে অনেকে আছে যারা রাজনীতি করে না, তারা এই দেশের জনগণ, এই দেশের জনগণের পাশে এখন আমরা দাঁড়িয়েছি, আমরা রুখে দাঁড়িয়েছি যে আমরা আসুন। এখন এই লড়াইটা একার লড়াই না, কোনো রাজনৈতিক একজন রাজনীতিবিদের লড়াই না, এটা সম্মিলিতভাবে সমস্ত রাজনীতিবিদের লড়াই, সম্মিলিতভাবে সমস্ত দেশের জনগণের লড়াই, যারা আমরা অন্যায় প্রতিবাদ করব, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব, আমরা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করব, আমার নিজের ভোট আমি নিজে দেবো, সেই অধিকার আমরা প্রতিষ্ঠিত করব, সেই দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের অনেক ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের আজকে আমরা প্রধান বিচারপতি বরাবর একটা স্মারকলিপি দেবো, আমাদের প্রধান অতিথি সেটা পড়ে শোনাবেন আপনাদের, আমরা যারা যারা আপনারা যাবেন আমাদের সাথে, আমরা আশা করবো আপনারা যাবেন। আর সাংবাদিক ভাইরা, আমি একটা তালিকা বলতে চাই, অন্তত আমাদের যে কিছু সিনিয়র নেতৃবৃন্দ জেলে আছেন তাদের নামগুলো আমি একটু বলতে চাই, আপনারা একটু শুনবেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের একদফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যে সকল রাজবন্দীদের কারাঅন্তরীণ এবং ফরমাইশি রায়ে সাজা দেওয়া হয়েছে, এক নম্বরে আছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, কারাঅন্তরীণ এবং ফরমাইশি রায়ে সাজাপ্রাপ্ত মাননীয় চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দুই নম্বর আছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান, ফরমাইশি রায়ে সাজাপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিন নম্বর জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কারান্তরীণ মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারপর মির্জা আব্বাস, কারান্তরীণ স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, কারান্তরীণ স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, ফরমাইশি রায়ে সাজাপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম, কারান্তরীণ ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনাব এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, কারান্তরীণ ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব মোহাম্মদ শাহজাহান, কারান্তরীণ এবং ফরমাশি রায়ে সাজাপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব শামসুজ্জামান দুদু, কারান্তরীণ ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব আমানুল্লাহ আমান, কারান্তরীণ ফরমাইশি রায়ে সাজাপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব আব্দুল সালাম পিন্টু, কারান্তরীণ ফরমাইশি রায়ে সাজাপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব মেহেদি হাসান রুমি, কারান্তরীণ উপদেষ্টা কাউন্সিলের সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কুষ্টিয়া জেলা বিএনপি। জনাব হাবিবুর রহমান হাবিব, কারান্তরীণ এবং ফরমাইশি রায়ে সাজাপ্রাপ্ত উপদেষ্টা কাউন্সিলের সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব আতাউর রহমান ঢালি, কারান্তরীণ উপদেষ্টা কাউন্সিলের সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব মুজিবুর রহমান সারোয়ার, কারান্তরীণ জনাব যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব সৈয়দ মোহাজ্জব হোসেন আলাল, কারান্তরীণ যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব খায়রুল কবির খোকন, কারান্তরীণ যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব আসলাম চৌধুরী, কারান্তরীণ এবং ফরমাইশি রায়ে সাজাপ্রাপ্ত যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব হাবিবুর নবী খান সোহেল, ফরমাইশি রায়ে সাজাপ্রাপ্ত যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কারান্তরীণ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, কারান্তরীণ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি। জনাব লুৎফুজ্জামান বাবর,
কারণ তোর ইনফরমেশন আয় সাজা প্রাপ্ত জনাব সালাউদ্দিন আহমেদ জনাব জহিরুদ্দিন স্বপন শহীদুদ্দিন চৌধুরী আনি হাবিবুল ইসলাম হাবিব হাবিবুল আজিজুল বাড়ি হেলাল শরাফত আলী সপু জি কে গৌস সাইফুল আলম নীরব সুলতান সালাউদ্দিন টুকু শরীফুল আলম কৃষিবিদ শামিমুর রহমান বেলাল আহমেদ ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু আব্দুল কাদের ভুইয়া জুয়েল অ্যাডভোকেট শফিকুর রহমান মিলন আমিনুল হক রফিকুল আলম মজনু আমিনুল হক উত্তরের সদস্য সচিব রফিকুল আলম মজনু মহানগর দক্ষিণের সদস্য সচিব আব্দুল মোনায়েম মুন্না হাবিবুর রশিদ হাবিব রাজীব আহমেদ রাজীব আহসান আকরাম হাসান মিন্টু আবুল কালাম আজাদ মুস্তাফিজুর রহমান ইউসুফ বিন জলিল কালু এস এম জাহাঙ্গীর তানবীর আহমেদ রবিন সোহরাবুদ্দিন শেখ রবিউল আলম রেজা আহমেদ বাচ্চু মোল্লা নুরুদ্দিন অপু ফকরুল ইসলাম রবিন ইশাক সরকার খন্দকার এনামুল হক এনাম আজিজুর রহমান মুসাব্বির মাহমুদুর নবী ডন আনিসুর রহমান লাকু জহির আলম নয়ন তারেক হাসান সোহাগ সিরাজুল ইসলাম আমির এজাজ খান মনিরুল ইসলাম আমজাদ হোসেন ডক্টর মইনুল হোসেন সাদি দুলাল হোসেন শামসুজ্জামান সামু খন্দকার মাকসুদুর রহমান মাসুদ গোলজার হোসেন জনাব ইকবাল হোসেন ফরহাদ মঞ্জুর হোসেন আবু ইউসুফ টিপু মনিরুজ্জামান ফারুক লাবলু গাজী টি এফ আয়ুব শেখ ফরিদুদ্দিন বাহার আবু সাইদ চাঁদ আহসান হাবিব লিঙ্কন আমরা সবার নিঃশর্ত মুক্তি চাই এবং সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই আর মামলা থেকে নিষ্কৃতি চাই।